সবাই আসলো না তোমাদের জন্য আমরা বিরিয়ানির ব্যবস্থা করলাম তোমরা আসলে না কেন আরো অনেকে আসে নাই কেন তাদেরকে জিজ্ঞেস করবা কেন আসো নাই তোমরা এটা স্কুলের একটা অনুষ্ঠান আমরা একটা বিজয় আজকে আমাদের কি ভালো কথা মনে করছে তোমরা কি জানো আজকে কি এই বিজয় দিবসটা কি জানো তোমরা কি 16 ডিসেম্বর বিজয় দিবসটা কি বলো তো স্বাধীনতা দিবস না তোমরা জেনে রাখো এটা তোমাদের আজীবন লাগবে 1971 সালে 1971 সালের 26 মার্চ বাঙালি জাতির অবসংবিধিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আর এই 16 ডিসেম্বর 1971 সালে দীর্ঘ 9 মাস সংগ্রাম করে 30 লক্ষ মামুনের রক্তের বিনিময়ে 3 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই দেশ 1971 সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর আমাদের কাছে পরাজিত হয় এবং আমাদের দেশটা স্বাধীন হয় বিজয় আমরা অর্জন করি কবে স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ আর বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর এই দিন পাকিস্তানি বাহিনী আমাদের কাছে পরাজিত করে এর আগে আমরা মুক্তভাবে চলাফেরা করতে পারতাম না যেখানে সেখানে যেতে পারতাম না তারা আমাদেরকে গুলি করে করে মারত এই দিন তারা পরাজিত হওয়ার পরে আমরা এই দিন আমাদের দেশটা তারা আবার আমরা মুক্ত জীবন যাপনের মধ্যে চলে আসলাম তাহলে আজকের দিনটা আমাদের জীবনে খুব স্মরণীয় দিন তাই না আমরা আজকে কাদেরকে স্মরণ করব স্মরণ করব আমরা প্রথমত মুক্তির যুদ্ধের সর্বাধিনায়ক যিনি বাঙালি জাতিকে সংগঠিত করেছিলেন যিনি না থাকলে হয়তো বাংলাদেশ পাকিস্তানের করালে আবদ্ধ হয়ে হয়তো আমরা আসসালামু আলাইকুম ভাই আমরা স্বাধীন হতে পারতাম না সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যত শহীদ হয়েছেন যারা যারা মা যে সমস্ত তারা ইজ্জত দিয়েছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের প্রতি আজকে আমরা সম্মান জানাব এবং তাদের রুহের মাগফিরাত কামনা করবো যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করবো তাহলে তোমরা কি করবা তোমরা এগুলি তোমাদের জানতে হবে এগুলি তোমাদের সারা শিকার